সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। কোন্নগরে প্রথম হুগলি জেলা জাতীয়তাবাদী অটো ইউনিয়নের শহীদ দিবসের পথসভা থেকে কেন্দ্রের মোদী সরকারের তীব্র সমালোচনা করলেন তৃণমূল নেতৃত্ববৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় পূর্বপানের টিকিট কাউন্টারের সামনে আয়োজিত এই পথসভায় উপস্থিত ছিলেন পৌরপ্রধান স্বপন দাস, শ্রীরামপুরের কাউন্সিলর সন্তোষ সিং, কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব, কাউন্সিলর অসিত চক্রবর্তী সহ অন্যান্য কাউন্সিলর, তৃণমূল ও অটোচালক ইউনিয়নের সদস্যরা। অপরদিকে এদিন সকালে পাটডানকুনি ভগবতী ফুডস কারখানায় কর্তৃপক্ষকে বিভিন্ন বিষয় নিয়ে দাবি সনদ দিল আইএনটিটিইউসি নেতৃত্ব। পাশাপাশি শহীদ দিবসের সভা নিয়েও প্রচার চালানো হয়। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা অর্ণয় চ্যাটার্জি, ডানকুনি পৌরসভার উপপৌরপ্রধান প্রকাশ রাহা, কাউন্সিলর দেবাশিস নন্দী, ইউনিয়নের অন্যতম সহসভাপতি অশোক মুখার্জি প্রমুখ। এছাড়াও এদিনই সন্ধ্যায় কানাইপুর রঞ্জনায় শহীদ দিবসের সমর্থনে এক কর্মী সভারও আয়োজন করে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস ও কানাইপুর তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী, পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব, পঞ্চায়েত সদস্য ভবেশ ঘোষ, শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কোন্নগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি, অ্যাডমিশন গোয়িং অন। আপনি কি মনের মতো ফ্ল্যাট খুঁজছেন? তবে আজই বুকিং করুন লক্ষ্মী অ্যাপার্টমেন্ট, 7 নম্বর শরৎ চ্যাটার্জি স্ট্রিট, 2 নম্বর প্রাইমারি স্কুল, নবগ্রাম, কোন্নগর স্টেশন থেকে 5 মিনিটের পথ। স্বপ্না গ্রিল ও স্টিল ইঞ্জিনিয়ারিং, এখানে ছাদের সেট ও বাড়ি গিয়ে রিপেয়ারিং এর কাজ যত্ন সহকারে করা হয়। বটতলা 1 নম্বর স্কুল মাঠ, নবগ্রাম। গরিব মানুষের কথা ভাবছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম গরিব মানুষের কথা ভাবেন, কন্যাশ্রী করেছেন, রূপশ্রী করেছেন, লক্ষ্মী ভান্ডার করেছেন, গরিব মানুষ ডাইরেক্ট টাকা পাক। আর মোদিজি কি করেছে? 8 দিনের নামে মোবাইলের টাকা বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, পেট্রোলের দাম বাড়িয়েছেন, ডিজেলের দাম বাড়িয়েছেন, বেকারত্ব বাড়িয়েছেন। বাংলাদেশ আমাদের থেকে জিডিপি নিয়ে এগিয়ে গেছে, ভাবতে পারেন? বাংলাদেশ আমাদের জিডিপি নিয়ে এগিয়ে গেছে। 18 দিন আয়েঙ্গে ঘর ঘর মে নরেন্দ্র মোদী ঘোষ যায়েঙ্গে, তখন কিন্তু আমরা কিছু ভাবতে পারিনি যে সত্যি নরেন্দ্র মোদী কি ঘরে ঘরে ঢুকে যাবে। বা একটা আরো কথা ছিল, হর হর মোদী, ঘর ঘর মোদী, তো এটাই আমরা তখন বুঝতে পারিনি। এই বুঝতে বুঝতে আমাদের কিন্তু 9.5 বছর কিন্তু পেরিয়ে গেছে। এখন আমরা এটাকে বুঝতে পারছি যে সত্যি তো মোদী প্রত্যেকটি ঘরে ঢুকে গেল। গ্যাসের দাম তখন 450 ছিল, এখন 1100 ছুঁয়ে চলছে। যদি কোনো কারণে নরেন্দ্র মোদী আবার বা ভারতীয় জনতা পার্টি সরকার যদি আবার 24-এ আসে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে 2025-এ আপনাকে গ্যাস 2000 করে সিলিন্ডার খরিদ করতে হবে। এর কমে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। অটোওয়ালারা গভর্নমেন্টকে পয়সা দেয়, তাদের যে রুট সেই রুটেই তারা চালাবে, রুটের বাইরে তারা চালাবে। তাদের পরিষ্কার বলছে যার যেটা রুট সেই রুটে চালাও। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এতদিন পর্যন্ত এই ধরনের নিচুর তলার যারা শ্রমিক, যারা ডাইরেক্ট খেটে খায়, এই ধরনের শ্রমিকরা 21 জুলাইয়ের পক্ষে মিটিং করেনি। এবছর প্রথম যে আজকে অটো চালকরা নিজেদের তাগিদে আজকে বুঝতে পেরেছে যে মোদীর সরকার কত ভয়ঙ্কর, তারা পর্যন্ত মিটিং করছে আমাদের ফেভারে, মমতা ব্যানার্জির ফেভারে এবং 21 জুলাইয়ের ফেভারে মিটিং করছে, যাতে টোটোওয়ালারা অটোওয়ালারা সব 21 তারিখ যাবে। সমস্ত অটোওয়ালা আমাদের কাছে কথা দিয়েছে যে তারা সব সেদিন চাক তাদের কাজ বন্ধ রেখে তার আগে মমতা ব্যানার্জির মিটিংয়ে যাবে। সৃজন খবর বাংলা নিউজ।